আসলে অনেকদিন পর গ্রামে ফিরেছি, অনেকদিন পর, যেহেতু ঈদুল আজহা শেষ হয়ে আসলে বাড়িতে ফিরতেই হয়, ফিরেছি। তো সেই জায়গা থেকে মনে হলো যে আসলে যেহেতু গ্রামে ফিরেছি, মায়ের কাছে ফিরেছি, তো একটু বাইরে বের হই, দেখি আসলে গ্রামের কি অবস্থা, সেই বিষয়টা আর কি। তো আসলে গ্রাম তো ঘুরতে গেলে অনেকখানে অনেক সময় লাগবে, তো চেষ্টা করি একটু মাঠে বের হয়েছি। এখন মাঠে বের হয়ে কিছু বিষয় দেখতে পাচ্ছি, এক পাশে ছোট বাচ্চা ওই যে ঘুরে উড়াচ্ছে, আবার এক পাশে এদিকে আমরা দেখছি ছোটরা খেলা করছে। একটা সময় আসলে আমরা এরকম দেখেছি, স্কুল থেকে এসে ব্যাগ রেখে এরকম আমরা রোদ বৃষ্টি যেটাই হোক না কেন, আমরা আমাদের ফোকাসটা ছিল হলো যে আমরা কখন খেলবো, হোক গোল্লা হোক, ক্রিকেট হোক, ফুটবল, রোবট, যে কোনো খেলাই, আমরা আসলে খেলাটা আসলে ছোটবেলায় মনে হয়েছে পড়াশোনার চাইতে বেশি প্রিয় লাগছিল খেলাটা, এটাই আসলে মনে হয়েছে। কিন্তু আমরা সেই সুযোগ, সেই সময়টা কিন্তু আমরা সেই সময় আসলে পাইনি, যতটুকু সময় পেয়েছি শুধু খেলার পিছনে ব্যয় করেছি, আর হলো পড়াশোনা, এর বাইরে কিছু না। এখন এই যে শৈশবের যে সুন্দর সময়টা, সত্যি কথা অনেক অনেক বেশি মিস করি। মিস করার কারণ হলো যে এখন বড় হয়ে গেছি, কাঁধে দায়িত্ব চেপেছে, সব কিছু মিলে মনে হয় যে আসলে একটা সময় তো আমরা সুন্দরভাবে সময় কেটেছি, এখন সেই সময়টাকে ত্যাগ করতে হয়েছে প্রয়োজনের তাগিদে, জীবনের তাগিদে, এটাই আসলে। আর মেনে নিতে হয় এই জিনিসগুলো, আসলে মেনে নিতে হয়। গ্রামে ফিরেছি, গ্রাম যেহেতু মা, মায়ের কাছে ফিরলে শান্তি লাগে, সেই মায়ের কথা ভেবেই আসলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। তো আসলাম, তো আসো আরো আরো কিছু দেখি। তো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি, খেলা করছে ওরা, আসলে এখন যে অবস্থা আছে, যে জায়গাটা আছে, এখন কিন্তু ওরা আসলে জানে না যে আজ থেকে 20 বছর পরে কিংবা 15 বছর 10 বছর পরে ওরা আসলে কোথায় যাবে, ওদের দায়িত্বটা কি, ওরা আসলে এখন জানে না। এই সময়টা আসলে আমরাও ছিলাম, আমরা শুধু খেলা নিয়ে চিন্তা করেছি, আমাদের আসলে ওই রকম চিন্তা ছিল না যে আসলে এখন এভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে খেলছি, 10 বছর 15 বছর পর গিয়ে আসলে আমাদের দায়িত্বটা কি হবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় থাকবো, ওদের বিষয়টাই। কিন্তু এই যে এই ওদের যে সময়টা, আমরা সবাই যে বিষয়টা, ওদের যে সময়টা আসলে কত সুন্দর, কত অমূল্য একটা সময়, এটা আমরা যেটা বারবার মানুষ ফিরে চাই যে আবার শৈশবে ফিরে যাবো, আবার শৈশবে, আবার শৈশব কেন পাই না, আবার শৈশব কেন পাবো না, এই প্রশ্নটা কিন্তু জাগে, এই আফসোসটা কিন্তু জাগে, এরকমটা আসলে মনে হয় যে আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম, আবার যদি এই খেলাটাই খেলতে পারতাম ওদের মতো করে, আবার যদি ওদের মতো জীবনটা পেতাম, আসলে কত শান্তি হতো। এখন বড় হয়েছি, এখন দায়িত্ব বেড়েছে, দায়িত্ব চেপেছে, এই যে একটা চিন্তা, এই যে একটা বাড়তি চাপ কাজ করে নিজের ভেতর, নিজেদের ভেতরে, এটা আসলে মনে হয় যে এই চাপ থেকে আমরা মুক্তি চাই, চাপ থেকে মুক্তি পাওয়া উচিত। আসলে ভাবতে গেলে, বলতে গেলে অনেক কথাই আসে। এই যে ধরুন, এই যে মাঠে গরু, একটা সময় আমার কথা বলছি, দিস মাই এক্সপিরিয়েন্স, দিস পার্সোনাল এক্সপিরিয়েন্স, একটা সময় ছোটোবেলায় গরু ঘাস কেটেছি, গরু রেখেছি, চরে গিয়েছি, চরে মাছ ধরেছি, এই জিনিসগুলো আসলে আমি অনেক বেশি মিস করি। আসলে তারপরও রোদে রোদে পড়েছি, তারপরে মনে হয়েছে যে আসলে জীবনটা অনেক বেশি স্বাদের, অনেক বেশি সুন্দর। কিন্তু এখন যে জায়গায় আছি, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে, তারপরও মনে হয় যে না, ওই জীবনটাই ভালো ছিল, ওই জীবনটা আমাদের আবার চাই, বারবার চাই। এই যে নির্বিঘ্ন, এই যে আপনার মাঠটা দেখছেন, এই যে মাঠ, পুরো মাঠটা কিন্তু আসলে ধানে ভরা ছিল, পুরো মাঠটা ধানে ভরা ছিল, ধান পেকেছে, ধান কেটে যার যার বাড়িতে নিয়ে গেছে, গোলাপ ভরেছে। আবার যে খড়ের গাদাগুলো দেখছেন, খড়ের যে গাদাগুলো দেখছেন, এগুলো খড় শুকিয়েছে, শুকানোর পরে আবার যার যার বাড়িতে নিয়ে গেছে। এটা আসলে, এটা আমাদের গ্রামের, গাঁও গ্রামের আসলে প্রকৃতির নিয়ম, প্রকৃতির আমরা যেটা নিয়মটা নিজেরা নিজেরা নিজেদের সাধারণ জীবন যাপনের জন্য, নির্মাণের জন্য আমরা সুন্দরভাবে নিজেদের মতো তৈরি করেছি। এছাড়া কি বলবো, অনেক যে আরো কিছু আসলে দেখা যাচ্ছে, যে এক পাশে দেখা যাচ্ছে যে অনেকে ছাগল, তারপরে ভেড়া, এরকম অনেক কিছু। আবার একটা জিনিস কি, আমি অন্য গ্রামে কি আছে আমি জানি না, আমাদের এই গ্রামটাতে সন্দেহ হলে কি হয়, কত কোথা থেকে কোন পাখি আসে আমি জানি না, অজস্র হাজার হাজার পাখি আসে, পাখিটা কিন্তু কত কি ধরনের পাখি, কাক পাখি, বাদুর, তারপরে চড়ুই পাখি, শালিক পাখি, অনেক পাখি, অনেক ধরনের পাখি, যেটা আসলে কি বলবো, একটা দেখলে যে কেউ যদি ফার্স্ট টাইম দেখে যে সন্ধ্যাবেলায় এই পাখিদের কলরব কোথা থেকে আসে, এই পাখিরা কোত্থেকে আসে, অবাক করার মতো। আমি অনেকদিন পর পর যদি গ্রামে আসি সন্ধ্যাবেলায়, কি হয়, আমি মাগরিব নামাজের আগে আমি একটু চেয়ার নিয়ে হোক কিংবা একটু যদি বসি গাছতলায় আসি, যে আসলে এই পাখিগুলো একটু চিন্তা করি, যে পাখিগুলো কোথা থেকে আসে, এই পাখিরা কোথা থেকে আসে, অবাক হওয়ার মতো বিষয়গুলো।
তারপরেও গ্রাম তো মায়ের একটা ছাড়া থাকে, গ্রামে মায়ের একটা শান্তি থাকে। চিন্তা করতে গেলে মানে বলতে গেলে অনেক কথাই বলতে হবে, আর অনেক কথাই বলা যায়, তো আরও কিছু বলবো, একটু আরও কিছু দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খড় শুকিয়েছে, খড় শুকানোর পরে সুন্দর করে বোঝা বেঁধে আসলে বাড়িয়ে যাচ্ছে। আবার দেখেন মাঠ বড় গরু দেখছেন, এটা একটা যায় এক এক জায়গার এক একটা একটা কালচার, এক এক জায়গার এক একটা নিয়ম, এক এক গ্রামে এক এক রকম দেখা যায়। আমি দিনাজপুর দেখেছি আমার নানা বাড়ি, তারা শুধু শুধু ধানের যে বোলটা সেটা কেটে নিয়ে যায়, আর বাকিটা খেতে পড়ে থাকে। ওটা দেখা যায় যখন বর্ষা আসে কিংবা বৃষ্টি হলে ওটা পচে আবার জৈব সার তৈরি হয়। কিন্তু আমাদের সিরাজগঞ্জে আমরা দেখেছি গোড়া থেকে জাস্ট দুই থেকে পাঁচ ইঞ্চি রেখে বাকিটা কেটে নিয়ে ধান মারানোর পরে শুধু খড়টা মাঠে শুকানোর পরে তারা বাকিটা নিয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু যখন যারা এটা কাজটা করেছে তাদের ভিতরে যারা যখন তারা আসলে রোদে থেকে শরীরে পুড়ে গিয়েও তাদের একটা সহ্য ক্ষমতা বেড়েছে। যদি নর্মালি আমরা যদি মাঠে এসে প্রথমে কাজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের একটা সমস্যা ফেস করব, যেটা আসলে এই গ্রামের মানুষগুলো ফেস করে না, সত্য কথা যেটা। আর এই যে আরও কিছু যে বিষয়গুলো, যে গ্রামের মানুষের একটা বিষয় জানে, গ্রামের মানুষের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা রোদে পুড়ে বৃষ্টি ভিজে যেই যে ফসল আবাদ করে কৃষিকাজগুলো করে, এটা আসলে কিন্তু আমরা যারা শহরমুখী মানুষ, শহরে যারা বসবাস করি, একটা সময় আমরা শহরে ছিলাম কিন্তু আমরা এখন যারা শহরে আছি, আমরা যারা এখন যারা শহরে থাকতে চাই, তারা শহরে থাকি, তারা কিন্তু নর্মালি হুট করে এসে কিন্তু আমরা এই গ্রামের এই কৃষিকাজটা সহজে করতে পারবো না। করতে গেলে হয়তো বা আমাদের একটু মানিয়ে নিতে কষ্ট হবে, কিছুদিন যাওয়ার পর সেটা মানিয়ে যাবে। তারপরে মনে হচ্ছে না এই যে গ্রামের আবহাওয়া, এই গ্রামের আলো বাতাস, মায়ের এই যে ছায়া, মায়ের এই যে শান্তি, এটা মনে হয় যে হাজার দুঃখ কষ্ট থাকলেও মনে হয় যে অনেক বেশি শান্তির, অনেক বেশি সুখে। এই যে এই কথাগুলো কেন বলছি, আমরা যারা গ্রামের মানুষ, আমরা যারা কাদা মাটির মানুষ, আমরা যারা ধুলোবালির মাটির মানুষ, সেক্ষেত্রে আমরা এই কথাগুলো চিন্তা করি যে এই গ্রামটা এত সুন্দর, সবুজ শ্যামলা, সুশীতল, সকালবেলা যখন ঘুম থেকে উঠি এই যে পাখির কিচির মিচির, এই যে সুন্দর সুমিশ্রণ আলোটা, এই যে একটা আমাদের শরীরের ভেতর কত ধরনের উপকারিতা, কত ধরনের কার্যকারিতা হয় আমাদের, এটা আসলে আমরা চিন্তা করি না। গ্রামের মানুষ এই জন্যই আসলে বেশি দিন বাঁচে, এই ধরনের স্বতঃস্ফূর্তভাবে বাঁচে, নিশ্চিন্তভাবে বাঁচে, নির্বিঘ্নে বাঁচে। আমরা যারা গ্রামের মানুষ, মাটির মানুষ, শিকড়ের মানুষ, তারা এই জিনিসটা ভালো উপলব্ধি করতে পারবো। গ্রামে ফিরেছি, গ্রামটাকে দেখবো, গ্রামটাকে জানবো, বুঝবো, এবং সেই বিষয়গুলো আপনার সাথে চেষ্টা করবো একটু শেয়ার করার। হোপ দ্যাট অনেক বেশি ভালো লাগবে। আর গ্রাম তো সবসময় সবাই ভালো লাগে, ভালো না লাগা, যার গ্রাম ভালো লাগে না তার ভেতরে আসলে কী বলবো, মায়ের প্রতি ভালোবাসা নেই, মায়ের প্রতি দরদ নেই, মহব্বত নেই, এটাই। আজ এ পর্যন্তই, আসলে দেখতে গেলে বলতে গেলে অনেক কথাই বলা যায়, অনেক কিছু দেখানো যায়, তো আর কিছু নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ঈদ ভালো কাটুক, এই কেমন।